পারলাম কি নাম দেওয়া যায় ভেবেও তো পাচ্ছি নে যাই দেখে কি দেখি ওই কদম যাই তো আমার কথা শুনছি না কদম ভাই কদম নতুন বাড়িটা করলাম কি নাম দেবো ভেবেও তো পাচ্ছি না আপনি একটা জ্যোতিষীকে চিনে সেখানে চ আচ্ছা চ দেখি ভাই যেতে হবে এই কানা ওখানে একটা বাড়ি আছে সেখানে চ চ চ চ তাহলে আচ্ছা বাবা আমাদের চর মারি কেনে জানি তোর বাড়ির নাম কি ঝামেলা বাবা তাহলে কোন রাস্তা বল দেন আমাদের তারা বৎস কি করে রাস্তায় তোর জেনে দেখবি সেটাই তোর বাড়ির নাম হবে ঠিক আছে বাবা আপনার কথাই শুনো শুনো বাবা আমার ফোন নাম না চলো চলো আমাকে দক্ষিণা দিলি নি এবার তোর কেমন হয় দেখ আচ্ছা বাবা তো বললো রাস্তায় যাই দেখবি তাই নাম রাখবি আমাকে ছাগলের পাতা দেয় তাহলে কি ছাগলের পাতা নাম দেবো ঠিক আছে কদম আমার বাড়ির নাম পাতাই দেবো তুই যা বাড়ি যা এটা হলো ছেলেটার নাম দিতে হবে ওখানে বসে যাই দিদি ওই তো রাস্তায় কদমের সঙ্গে দেখা হয়েছে কদম শোন এই আমার তো ছেলে হলে ছেলের নাম দেবো ছেলের কি নাম দেবো চ দেখে নিয়ে সে বাবার কাছে চ আয় কদম তুই যা আমার খুব পায়খানা পেয়েছে ভাই আমি ছেলে যাচ্ছি তুই বাবার বাড়ির সামনে কি দাঁড়া ছেলে কি নাম দেবো জিজ্ঞাস করবো বাবা আমার তোমার সিঁধে কাজ হয়েছে বাবা তোমার সিঁধে কাজ হয়েছে বাবা বাবা তোমার সিঁধে কাজ হয়েছে তোমার সিঁধে কাজ হয়েছে বাবা তোমার আবার আমাকে আশীর্বাদ দিয়ে দাও বাবা বাবা তোমার অসুবিধা খুব কাজ হয়েছে জানো তো সেই তারপর থেকে আমার সংসারে কোনো অসুবিধা হয়নি বাবা আমার একটা ছেলে হয়েছে ছেলেটার কি নাম দেবো তো ছেলের নাম যে রাস্তা দিয়ে যাবি সেখানে যা জিনিস দেখবি সেটাই তোর নাম ছেলের নাম ঠিক আছে বাবা ঠিক আছে তুমি আর একবার আমাদের আশীর্বাদ দিয়ে দাও বাবা তোদের কাজ হয়ে গেছে বাবা আজ তো কোনো টাকা না হয়নি তোমাকে একদিন মিষ্টি খেয়ে যাব আর টাকাও দিয়ে যাব ছেলের নামকরণটা করে ঠিক আছে বাবা তাহলে বাবা এখন আসে হ্যাঁ বলছো আবার আসবে কিন্তু হ্যাঁ বাবা তোমার সঙ্গে আবার দেখা করতে আসবো চল দেখি চল কি বলে তোদের জীবনটা সুখী থাকবি না পাছাটা আগুন ধরে গেল গুটা কি গিয়েছে বেরোতে পারছি না তাহলে এবার কি করে হবে শিগগির পুলিশকে ফোন করে হ্যালো পুলিশ স্টেশন কি করে হ্যাঁ আমার কাছে আগুন ধরে গেছে হ্যাঁ হ্যাঁ শিগগির আসো
হ্যাঁ গুয়ার কি গিয়েছে গুবের গুয়েছে আমার গুটাও না আমার গুয়ার বাজি কি সব বলছো তোমার তা শুনলে গো বাজি না গো এবার আমার